ফেলো ডিমার্স আশা করি ভালো আছেন সবাই আজ শে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো রোহিঙ্গা শিশুরা মানসিকভাবে বিপরে তা আন্তর্জাতিক যৌথ গবেষণায় জানা যায় নৃশংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুরা ভয় ও হতাশায় ডুবে আছে বন্য হাতি সাপের কামড় পাহাড়ি জঙ্গলে মানুষের বর্বরতা আর রাতের বেলায় মানব পাচা ভয় থেকে এখনো মুক্তি পাচ্ছে না এসব শিশু বাংলাদেশ রোহিঙ্গা দলের ছয় মাস অতিক্রমকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক সংস্থার যৌথ গবেষণা আতঙ্কিত শৈশব বাংলাদেশ রোহিঙ্গা শিশুদের কথা শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল সেভ ও ভীষণ মিলে এই গবেষণা পরিচালনা করে গতকাল রবিবার পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার আঠারো রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিবেদনের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি বিকাশের পরিচালক রিফাত বিন তিনি জানান কক্সবাজারের ওকের ক্যাম্প এলাকায় দুইশ রোহিঙ্গা ও স্থানীয় শিশু এবং তাদের চল্লিশ জন মায়ের সঙ্গে কথা বলেছেন গবেষকরা প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় বর্বর হত্যাযোগ্য মা বাবা হত্যা ধর্ষণ পারিকর করিয়ে দেওয়ার ভয়ানক অভিজ্ঞতার কথা ক্যাম্পের টয়লেট ব্যবহারের সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার কথা উল্লেখ করে যৌন হয়রানির অভিজ্ঞতা গবেষকদের বলেছে মেয়েরা বাস ও পলিথিনের তৈরি তাবুতে বিভিন্ন সময় চোরের উপদ্রব এবং তাবুতে থাকা শেষ সম্বলগুলো হারানোর কথা উল্লেখ করে শিশুরা রিফাত বিন সাত্তার বলেন অধিকাংশ শিশুই জঙ্গলে কাঠ সংগ্রহের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে তুরে বলেছে বনক্ষীরা তাদের অনেক সময় লাঠি দিয়ে আক্রমণ করে অনেকে শারীরিক লাঞ্ছনার শিকার হয় পাশাপাশি বন্য হাতি আর সাপের ভয়ে নিত্যদিনের সঙ্গী জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার তথ্য জানা গেছে বলে জানান তিনি এইভাবে এই কাছে ছোট ছোট মানব সন্তানদের জীবন রোহিঙ্গা সেনাবাহিনীর দ্বারা অত্যাচারিত ও নির্যাতিত হয়ে নিজের বসতৃতা ছেড়ে আজ পরবাসী যদি আরো তথ্য নির্ভর সত্য খবর শুনতে ও জানতে চান অনুরোধ থাকলো সাবস্ক্রাইব এবং ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ এল এ দাস ফেলো বিভার্স আশা করি ভালো